রাজ্যের সরকারি দপ্তরকে ঠেলে সাজানোর লক্ষ্যে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি জেলা চষে বেড়াচ্ছেন ত্রিপুরা রাজ্যের মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার দুদিনের জেলা সফরে খোয়াই গেছেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার সকালে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে খোয়াই মহকুমা শাসক এবং খোয়াই ন্যায্য মূল্যের ডিলারদের যৌথ উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তিনি। এরপর চলে যান খোয়াই বারবিল স্থিত মৎস্য দপ্তরে এক জলাশয় পরিদর্শনে। সেখান থেকে মন্ত্রী সুধাংশু দাস যান খোয়াই রামচন্দ্রঘাট এলাকায়। সেখানে বর্তমান রাজ্য সরকারের সহযোগিতায় আত্মনির্ভরশীল হওয়া এক ব্যক্তির ফার্ম পরিদর্শন করেন তিনি। শুক্রবারের সমস্ত কর্মসূচি শেষে খোয়াই সংবাদ মাধ্যমকে মন্ত্রী অনুরোধ জানান রাজ্য সরকারের জনকল্যাণমুখী কার্যকলাপ সম্পর্কে গঠনমূলক আলোচনা করার। এর ফলে ভারতীয় জনতা পার্টি সরকারের উন্নয়নমূলক কাজগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে ত্রিপুরা রাজ্যের জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।